আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখেন, আজকে আপনাদের একটা যে ভিডিওটা দেখাবো, যে ছোট একটা একটা ডলার যেটা জাস্ট একটু আগে একটা ক্লায়েন্ট উইন করছে আমার, এটা ফ্রিল্যান্সারের কাজ। তো দেখেন এখানে যেটা করছে ক্লায়েন্ট, এখানে দেখেন অলরেডি এই ডিজাইন গুলো কয়েকটা ডিজাইন সাবমিট করছিলাম, দেখেন এখানে অলরেডি উইন করছে। উইন করার পরে এখন স্টার্ট, এখানে দেখা এই ধরনের অপশন চলে আসবে। যারা ফ্রিল্যান্সারের কাজ করতেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে আসলে আমি প্রথম থেকেই দেখাই, দেখেন এখানে আমার কন্টেস্টের লিস্ট গুলো এখানে চলে আসছে। তো এখানে সময় নিচ্ছে, আমরা ডিসপ্লেটা কম স্লো আসতেছে। তো এখানে আমার $8 $60 হয়ে আছে। তো দেখেন একটু সময় নিচ্ছে, আমি একটু ওয়েট করবো। এটা হলো টোটাল সাইডের লোগোগুলো, আপনার তাহলে এখানে সার্চ করে পেতে পারেন। তো এখন আমি জাস্ট এখানে আমার প্রোফাইলে চলে আসবো, আসার পর আপনাদের যে কাজটা আমি দেখাবো এখন। সময় নিচ্ছে, তো আমি যেটা দেখাবো কি করে আমি সাইডে ট্রান্সফার করবো অ্যামাউন্টটা, সরি ডিজাইনটা সেন্ড করবো, এবং কিভাবে সেক্ষেত্রে আমার পেমেন্টটা ওনারা আমাকে পাঠিয়ে দিবে, তার জন্য আজকের ভিডিওটা করা আমার মূলত। তো দেখেন এখানে বলছে এই ধরনের অপশন চলে আসবে যখন আপনার অ্যাড হয়ে যাবে। তো এখন আমার যেটা করণীয় সেটা হলো আমি এখানে চাপ দিই স্টার্টে কন্টাক্ট হ্যান্ডওভার। তো এখানে হ্যান্ডওভার দেখা যাবে ট্রান্সফার কপিরাইট। তো দেখেন এখানে যে উইন করছে আমার এই ডিজাইনটা, তো আমি এটাকে পাঠাই দিব। তো আইপি ট্রান্সফার এখানে সিলেকশন এন্ট্রি সাইন এগ্রিমেন্ট আমি যদি করি তাহলে দেখেন কপিরাইট, এখানে আপলোড অপশন চলে আসলো। আমরা জাস্ট এখন এই ফাইলটা আপলোড করব অ্যান্ড ফাইলটা দিয়ে দিব। তার আগে আমি ফাইলটা একটু চেক করতে পারি। এখানে আমি রাইট বাটন ওপেন করলাম ফাইলটা চেক করার জন্য, দেখেন এই ফাইলটা, তখন এই ফাইলটা আমার পিসির যেটা আছে সেম ফাইলটা আমি এখন ওনাদেরকে দিয়ে দেবো। তো দেখেন আমি কি ফাইলটা রেডি করছি সেটা দেখ। তো ফ্রেন্ড দেখেন ফাইলটা যেটা আমি অলরেডি সেন্ড করবো ফাইলটা দেখাবো। তো ফাইলটা এখানে আপলোড করা রাখবে। আমি ফাইলটা যেটা করছি সেটা হলো দেখেন আপনাকে আমি দেখাই দিই, এটা হলো আপনার ইপিএস ফাইল, দ্যাট মিন জেপিজি ফাইল, সিএস ফাইল। সিএস ফাইল সেভ করা আছে আমার এখানে, অল আর্টবোর্ড দিলে অল আর্টবোর্ডে অল যা আছে সব কিছু শো করবে। তো এখানে দিয়ে আমি জাস্ট এখানে সেভ দিব, ইমেজ যা আছে এটাই থাকবে, ইয়েস ওকে রিপ্লেস দিলাম, অল আর্টবোর্ড ইমেজ সহ যা আছে সব চাইলে আমাদের এখানে থেকে যাচ্ছে, এক্সট্রা কোনো ইমেজ টিমেজ কোনো কিছু উনি চাইলেও নষ্ট হবে না। তো এই ফাইলটা করার পর দেখেন আমরা যেটা আরেকটা করবো সেটা হলো, যেহেতু আমার ইপিএস ফাইল করা, তো আমরা দেখেন এখানে যে ফাইলটা আমি করছি এখানে পিডিএফ ফাইল পিএসজি ফাইল করে দেবো। তো এখানে নাম দিব অল আর্টবোর্ড, যদি দিই অল আর্টবোর্ড এখানে যা আছে সব চলে আসবে। তো এখানে যাওয়ার পর আমরা অল আর্টবোর্ডে যা আছে এখানে যা হোয়াইট হোয়াইট দিতে পারি সমস্যা নাই, ওকে দিব। একটু সময় নেবেন এই ফাইলটা রেডি হওয়ার জন্য, পিডিএফ ফাইল এমন যেহেতু ইপিএস এবং দুটো ফাইল আমি দিতে যাচ্ছি, তাহলে আপনি শুধু পিডিএফ ফাইলও দিতে পারেন। পিডিএফ এ করে যারা ফটোশপ ভালো পারেন ফটোশপ করে নিলে, আমি ইলাস্ট্রেটরে যেহেতু কাজ করে হয় তো আমি চেষ্টা করি ইলাস্ট্রেটর ফাইলটাই ডিজাইন করে সেটাকে পিএইচডি তে কনভার্ট করে আমি জাস্ট পিএইচডি এবং ইলাস্ট্রেটর দুই ফাইলই ক্লায়েন্টকে দিয়ে দিই। আপনি পারলে শুধু ফটোশপই করে ফেলুন, কোনো সমস্যা নেই। দেখেন এখানে ফাইলটা চলে আসলো, এখন দেখেন আমি ফাইলটা একটু চেক করবো। আপনি চাইলে চেক করতে পারেন, আর যদি আপনি কাজ করে অভিজ্ঞতা হয়ে যায় তখন আর ফাইল চেক করে না করলেও হবে। দেখেন আমার ফাইলটা এখানে সবগুলো ফাইল অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন লোগোর ফাইলগুলো আলাদা রাখছি, এখানে টপ ফাইলের মধ্যে সব কিছু ডিটেলস আছে, ইন্ডিভিজুয়াল চাইলে উনি পাবে। এইভাবে সবগুলো ফাইল আলাদা আলাদা করে নেবেন এবং কাজগুলো সেভ। দেখেন সার্ভিস সার্ভিস আমি এটা সার্ভিসের ফাইলটা আলাদা করছি, এখানে দেখেন এই ফাইলটা পুরোটা সার্ভিস ফাইলটা আলাদা করা আছে, দেন এখানে ফাইলটা এখানেও আলাদা, এটা হলো গ্রুপ সার্ভিসের মধ্যে সবগুলো আলাদা, টেক্সটের মধ্যে টেক্সট গ্রুপ করা আছে টেক্সটগুলো, আর টেক্সট যদি বলি আমি আপনার টেক্সট এখানে এখানে সার্ভিসের ভিতরে যে টেক্সটটা আছে টেক্সট আলাদা করা আছে। তো এইভাবে মূলত আমি কাজটা করছি, যেটা হলো আপনাদের ক্লায়েন্টের সুবিধা হবে এবং আপনাদের কাছে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। তো এইখানে ছিল এটা, এখানে এখানে যেটা হচ্ছে এটার করার পর আমি আরেকটা যেটা করবো বন্ধুরা, ফাইলটা আমার অলরেডি রেডি, তো আমি ফাইলে চলে আসলাম। ফাইলে চলে এসে আমি এটাকে দেখতেছি ফাইলটা রেডি হয়েছে কিনা। তো আমি এখন যেটা করবো, এই দুটো ফাইল আগের ফাইল আমি ছেড়ে দিবো, জাস্ট এটাকে আমি তাহলে দুটোকে ঘরে আমি জিপ করে আনতে পারি। এটা আমি সেভ করলাম এই নামে।
দেখেন এখন ফাইল আমি চলে আসবো, আপলোড করব ফাইলটা। এখন আমার ফাইল যেখানে আছে সেখানে চলে যাব। এগুলো আপনাদের ফাইল যেখানে রাখবেন সেই ফাইলে চলে যাবে, যে সেটুকুই ফ্রিল্যান্সার নিউজ আমার এখানে ফাইলটা, ফাইলটা এখানে আপলোড করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে ফাইলটা অলরেডি আপলোড হচ্ছে। তো এখানে আপলোড হওয়ার পর একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করবো ফাইলটা আপলোড হওয়া পর্যন্ত। ফাইলটা আপলোড হলে আমরা এখানে বাকি কাজগুলো দেখতে পাচ্ছেন, এটা উইন করছে আমাকে। তো এখানে দেখেন প্লিজ আপলোড ফাইল আপলোড ইজ কমপ্লিট, এখানে ডিটেলস বলতেছে, কপিরাইট সিগন্যাল আর ডাউনলোড সেন্টার এখানে সব কিছু দেখাচ্ছে। তো আমি একটু দেখবো আমার ফাইলটা আপলোড হচ্ছে কিনা। দেখেন অলরেডি আপলোড হয়ে গেছে, জাস্ট আমি এখন সাবমিট করে দিলাম। দেখেন আপলোড সাকসেসফুল, এখানে সব কিছু দেখাচ্ছে, আপলোড সাকসেসফুল দেখাচ্ছে। অ্যান্ড দেখেন এটা তাহলে আমি নেক্সট অ্যাড আনাদার আপলোড করলে করতে পারবো, এবং ফাইলটা যেহেতু ক্লায়েন্টে দেখবে, আপলোড দেখেন সাকসেসফুল ফাইল আন্ডার রিভিউ, রিভিউ করে দেখবে ক্লায়েন্ট, ক্লায়েন্ট দেখার পর যদি ক্লায়েন্ট বলে ওকে ডান, দেন আমার অ্যামাউন্টটা আমার সাইডে চলে আসবে। তো এই ছিল বন্ধুরা আজকের যে ব্যাপারটা, ডিজাইন বা ডিজাইন এবং আপলোড কী করে দিবেন আপনার ফ্রিল্যান্সারে। তো কম বেশি আদার যে মার্কেট প্লেসগুলো সবগুলোই অলমোস্ট কম বেশি এরকম, বাট এক কিছু কিছু ফাইল এক একটা ফাইল এক একটা মার্কেট প্লেসে দেওয়ার সিস্টেম হয়তো একটু অনির্বিশ আছে। তো সেটা যদি আপনাদের বলেন কমেন্টস করে জানান, আমি চেষ্টা করবো আপনাদেরকে সে ধরনের ভিডিওগুলো আস্তে আস্তে দেখানোর জন্য। বাট যেহেতু এখানে ফ্রিল্যান্সারে একটা ভালো একটা মার্কেট যারা কাজ করতে চাচ্ছেন বা করতেছেন তাদের জন্য আশা করি অনেক উপকার হবে, এবং তাদের জন্য মূলত আজকের ভিডিওটা বানানো, কারণ যেন এখানে আপলোড করতে পারেন ফাইলগুলো এবং সুন্দরভাবে ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারেন। আর এই তো পেন্ডিং দেখাচ্ছে বন্ধুরা, এখন পেন্ডিং হওয়ার পর ক্লায়েন্টের যে টাকাটা সেটা আমার উপর আমার এই সাইডে দিয়ে দিবে। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আর যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো আপনাদেরকে হেল্প করার জন্য। আর আবারও বন্ধুরা আগের মতো যেটা বলে রাখি, বন্ধুরা নামাজ অবশ্যই পড়বেন, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই আমার ভিডিওটা বন্ধ করে রাখেন, নামাজ পড়ে আসেন, তারপর আমার ভিডিওগুলো দেখেন। আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো থাকেন। আর ফ্রিল্যান্সিং করেন, বাট সেটাই আমরা চেষ্টা করব ইসলামিক তরিকায় ভালো ভালো আমাদের যে করণীয় সেগুলো কাজ করে দেন। সব ধরনের ডিজাইন যে করলে করতে হবে এমন কোনো কথা না, আপনারা চেষ্টা করুন ইসলামিক তরিকায় যেগুলো ডিজাইন করা যায় সেগুলো করার চেষ্টা করবেন। আর আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকেন। আর এই করোনা অবস্থায় আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমাকেও হেদায়েত দান করুক, আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যদি নাও পড়তে পারি বাসায় পড়ে নিব, চেষ্টা করবো মসজিদে যদি সম্ভব হয় সেটা পড়বেন। আপনাদের যা যা জায়গা থেকে যে সম্ভব মনে হচ্ছে আপনারা বিভিন্ন মৌলানা বা মহাদ্দেসের কাছ থেকে হেল্প নিতে পারেন, এই সময় কী কী করণীয় তারা অনেক ভালো ভালো হেল্প করবে আপনাদেরকে। আর ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকেন ভাইয়েরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।